আসসালামাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালো আছি, অনেক ভালো আছি। আজকে মজার খাবার নিয়ে বসছি, সবজি খিচুড়ি, একদম মজাদার সবজি খিচুড়ি। আর হচ্ছে একদম মানে সোনালি মুরগি, একদম হার্ট চিকেন যেটা অনেক বড়, সেটা রান্না করেছি। তো তোমরা তো দেখতে পারবা কিভাবে রান্না করেছি, খিচুড়ি, সবজি খিচুড়ি আর হচ্ছে হার্ট চিকেনটা নতুন আলু দিয়ে এত সুন্দর হয়েছে, খেতে তো আরো ভীষণ মজা হবে। তো এখানে আছে হচ্ছে সালাদ, মজাদার ইয়াম্মি ইয়াম্মি সালাদ, সালাদ ছাড়া তো হবেই না। তারপর সাথে আছে লেবু। তো এখানে বসছে হচ্ছে আরিফ, বসছে আজকে আকিব রাব্বু বলছে যে বসো তুমি আজকে আমাদের সাথে। তো আকিব রাব্বু আসছে দোকান থেকে, তো আজকে কিন্তু রাতের খাবারই খাচ্ছি সবাই। তো আকিব রাব্বু হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছে। প্রথমে আকিব রাব্বুর কাজে হচ্ছে এটা, যখনই খেতে বসবে সবাইকে সার্ভ করে দিবে, তারপরে উনি হচ্ছে খাবে, এই অবস্থা। তো আকিব রাব্বুর অভ্যাস। আকি আরে সালাদ দেন। আকিব রাব্বু তরকারি দিবা না? তরকারিটাও তুমি দিয়ে দাও, আরিফকে একটা রান দিয়ে দাও। চামড়া দাও, আমার চামড়া অনেক পছন্দ হয়, এটা দাও। তারপরে চামড়া দাও, এই মাংসটা দাও তো, এই যে এটা হয়েছে, আর দিও না, আলু দাও, ঝুল দাও। আমার মুরগি শক্ত হয়ে গেছে, মানে সিদ্ধ হয়েছে কি না মনে হয় হয়েছে। দাও দাও দাও, তুমি নাও, তুমি নাও, তোমার পছন্দ মতো তুমি নিয়ে নাও, হয়েছে, আর দিও না, তোমার পছন্দ মতো তুমি নিয়ে নাও। মুরগির লাল ঝোলের সাথে খিচুড়ি আর সালাদ, খুব মজার। এটা চামড়াটা আরো বেশি মজা লাগবে। আর একটা মাও, এই দিক থেকে সুন্দর একটা টুকরো নাও না, এটা নাও, চাবাই খাও। আর কি বলবো, শক্ত কিনা দেখো, ভালো করে দেখে চাবাই চবাই খাও। এটা সালাদ নাও। তো হ্যাঁ, মজা অনেক মজা হয়েছে, বলার আর কোন ইয়ে থাকে না। আমার তো এই যে শক্ত মুরগি, যে চামড়াটা অনেক মজা লাগে না, কম মজা। সাদিয়া খাওয়া শেষ? কেন
বলতে পারছেন তো বলিস একবারে আমার খাবার দেখা যায় না কেন এবার দেখো তো ঠিক আছে কিনা খাইতেছে একদম খালি খালি মাংস দেখাও প্লেটটা একদম খালি খালি মাংস খাইতেছে মাংসটা ভিতর দিয়া একদম মানে আপনার ই হয়েছে আর কি একদম সিদ্ধ হয়ে সুন্দর মতো পারফেক্ট মশলা গুলি প্রত্যেকটা জায়গায় গেছে এইসব রান্না সকলে রান্না করতে পারবো না অনেকক্ষণ লাগাই তো কষাইছেন এই ধরনের মুরগি গুলা নিবিড়ে রান্না করতে হয় তারা ওরা গুলো না মশলা ঢুকে না হাড্ডি গুলো ভালো শক্ত আমি বসে মনে হচ্ছে ইয়া খাইছি খাসির মাংস খাইছি আমি তো বসে অনেক কষ্টেও মাংস খাইতে না একদম মুখে এসে পড়ে
wings. I am eating wings. যে বড় বড় ফিস মাংস এক ফিস খাইলে একবারে যথেষ্ট তো এই রেসিপি গুলা আগামী ভিডিওতে যাবে তোমরা যারা আমার রান্না পছন্দ করো তো দেখে নিবা আর বেশি বেশি করে শেয়ার করে দিবা ভিডিওগুলো ভালো লাগবে মুরগি না মনে করে খাসিদের সেম কিছু খাসি এটা রেসিপিটা তো মনে কালকে এভাবে খাও না এভাবে খাও আম্মু এটা রেসিপিটা মনে রেসিপিটা মনে এই ভিডিওর পরের ভিডিওতে দিবেন হ্যাঁ হ্যাঁ আপনারা রেসিপিটা পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তুই রান খা রান এক কাপ রান খেয়ে দেখ সবাই ভিডিওর সামনে এত শরম হইল এখানে সবাই আমাদের পরিবার লজ্জা কিসের আবার সবাইকে আসসালামু আলাইকুম